না আমি তো নৌকার বিরুদ্ধে নির্বাচন করতেছি না আমি ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করতেছি এবং নৌকার যারা আছে তারাও ইনশাআল্লাহ আমাকে নৌকার না আওয়ামী লীগের লোকজন আমাকে 80% ভোট আমাকেই দেবে গতকালকে একটা মিডিয়াতে দেখলাম আমার নাকি অবৈধ টাকা 10 বছরের মধ্যে প্রত্যেক হয়েছে না হয়েছে ও বলল আমি তো আজকে আমার দাদা ব্যবসায়ী ছিল বাবা ব্যবসায়ী ছিল আমার 14-20টি ব্যবসায়ী ছিল আমার দাদা তো আর মুদি দোকানদার ছিল না সে সেখান থেকে এই নূরপাড়াই 8-10টা ফ্ল্যাটের মালিক এবং কক্সবাজার পৌরসভার টার্মিনালে দোকান বিক্রি করে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইনকাম করছে সেটা তার কেউ বলে না সেটা তো আজকে না বললে হয় না আজকে বলতে দিন তার যে দুর্নীতি সেটা শ্বেতপত্র বাইর করা হবে আমার যে আমার কথা বলা হয়েছে সেটা আমি ইনশাআল্লাহ আমার ইনকাম ট্যাক্সে দেওয়া আছে সব কিছু আমি ব্যবসা করি বাণিজ্য করি শত কোটি আমার অবৈধ কোনো টাকা না অবৈধ টাকা থাকলে আমি নির্বাচন থেকে সরকার প্রমাণ করতে পারবো চ্যালেঞ্জ ছোট দিচ্ছি নিরপেক্ষ নির্বাচনের চাওয়া আছে আর কিছু নাই ওদের তো একটাই ইয়ে হচ্ছে নিরপেক্ষ নির্বাচনটা করা এবং গাজীপুরের মতো করলে ইনশাআল্লাহ তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমাদের আসলে পথ পদবীর আমরা এগুলা লালসার ইয়ে না থারাই থারাই এরকম কারণ তাদের ঘরে একজন উপজেলা চেয়ারম্যান একজন এমপি সে নিজেও সাংগঠনিক সম্পাদক তার ভাই কাজল উপজেলা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছিল ওখানে কাবেরী নিজেই ওর পক্ষে প্রচারণা চালিয়েছিল আজকে নৌকার জন্য এখানে এসে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে